আসসালামু আলাইকুম, এ টু জেড টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। এটা নতুন ইউটিউব চ্যানেল হিসাবে এখানে আমি অনেকগুলো টিউটোরিয়াল পোস্ট করতে যাচ্ছি। তো এখানে আমি আজকে দেখাতে চাচ্ছি, আজকে এটা জাস্ট একটা ডেমো দিচ্ছি, কিন্তু নেক্সট ডে এই ভিডিও আমি এক এক করে টিউটোরিয়াল হিসাবে পোস্ট করতে যাচ্ছি। তো প্রথমত এখানে যে ইন্টারফেসটি আপনি দেখতেছেন, এটা হচ্ছে নেট বিনসের ভিতরে আমি দেখাবো ওরাকল দিয়ে কানেক্ট করে কিভাবে এরকম একটা ইন্টারফেস, যেটা ডিস্ট্রিবিউট ডাটাবেস অথবা ডাটাবেস যাই বলুন না কেন, আপনি সেটা এটাতে কানেক্ট করে এরকম একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারবেন। এই ইন্টারফেস দিয়ে আপনি এখানে আইডি, তারপরে এখানে আপনি প্রোডাক্ট নেম, এখানে ব্রাঞ্চ, এখানে প্রাইস, এখানে আর কতগুলো বাটন আছে আপডেট ডিলেট, যেগুলো আমি যদি এটা রান করি তাহলে দেখুন এটা আমার আগে একটা ভিডিও করা টিউটোরিয়াল দেখা তো যাচ্ছে। এটা হচ্ছে আমি আগে থেকে ভিডিও করে রেখেছি, এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল হিসেবে দেখাবো। তো আজকে জাস্ট এটা একটা ডেমো ভিডিও হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখানে আইডি, এখানে প্রোডাক্ট নেম, এখানে দেখুন সিলেক্ট করার অপশন দেখাচ্ছে। তো দেখুন এখানে ব্রাঞ্চ সিলেক্ট করার অপশন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনি ইনসার্ট, ডিলেট, ক্লিয়ার, ভিউ এগুলো সবই দেখতে পাবেন এই ইন্টারফেসের মাধ্যমে। এটা জাভা দিয়ে সম্পূর্ণ এবং এটা নেটবিনস দিয়ে আমি করেছি, আর ডাটাবেস হিসেবে ইউজ করেছি ওরাকল, ওরাকল 11z এক্সপ্রেস এডিশন। তো যারা স্টুডেন্ট আছেন, যারা ডাটাবেসের বিভিন্ন প্রজেক্ট ইউটিউবে সার্চ করে থাকেন, তো তারা তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি, অনেকে তাদের কাঙ্ক্ষিত টিউটোরিয়ালটি পান না ইউটিউবে খুঁজে, তো তাদের জন্য আমি এই ছোট্ট একটা প্রচেষ্টা করছি। হয়তো এটা তেমন বড় কিছু না, কিন্তু এটা একটা বেসিক ধারণা, এই বেসিক ধারণাটার মাধ্যমে আপনারা অনেক বড় কিছু করতে পারবেন এই বেসিক ধারণাটা নিয়ে। তো এটা আপনারা একটা প্রজেক্ট হিসেবে সাবমিট করতে পারেন ইউনিভার্সিটির। তো হ্যাঁ, এখানে এখন দেখুন এখানে এই যে ডিলেট বাটন কাজ করতেছে, ডিলেট সাকসেসফুল, ইনসার্ট সাকসেসফুল, এখানে ভিউ করলে দেখুন এই যে ভিউ করতেছে, ঠিক আছে। আর এই যে এখানে দেখুন এই যে টেবিল আছে, এই টেবিলে আপনার সবকিছু শো করতেছে। তো মোটামুটি এই ইন্টারফেসটাই আমি নেক্সট ডে ড্র করে দেখাবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।